আজকে হলো 21 মার্চ সানডে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যাশনিও তানি, আমি তানিয়া। তো আজকে রোববার বলে সবাই একটু ল্যাদের মুডে আছে, আমিও আছি। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না, আর মায়ের শরীরটাও একটু খারাপ। তো কি রান্না করা যায় কি রান্না করা যায় কিছু মাথায় ঢুকছিল না। তো আমি এখন ভাবলাম একটা ওয়ান পট মিল বানিয়ে নেওয়া যাক, যেটা করে নিলে আর কিছু সাথে কিছু লাগবে না, শুধু ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকের রোববারটা এইভাবেই তোমাদের সাথেই শুরু করছি। তো এখন আমি মোটামুটি যোগাযন্ত্র করে ফেলেছি সব কিছু, তো তোমাদেরকে দেখাই যে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সব কিছুর জন্য। তো চলো আজকের দিনটা স্টার্ট করো। আমার ঘরে এই ফ্যানটা চালিয়ে একটু বসলাম, আর গরম লাগছে খুব। আজকের গরমটা ভীষণ পড়েছে, আজকে এতদিন ধরে একটু গরম পড়ছিল বাট ঘাম হচ্ছিল না, শুষ্ক গরম ছিল বাট আজকে দেখছি ঘামও হচ্ছে। তো গরম লাগছে, সকালবেলা উঠে আমি আর মা একটু ম্যাগি করে খেয়ে নিয়েছি, কারণ আর কিছু ভালো লাগছিল না। তো মারও আজকে আর ইচ্ছা করছে না রান্না করতে, শরীরটা একটু খারাপই লাগছে, কারণ কালকে ভ্যাকসিনটা দিয়ে আসার পর থেকে একটু মা উইক হয়ে গেছে। বাবা ঠিক আছে বাট মা একটু উইক আছে। তো কি করব, তাই জন্য এই প্ল্যানটা করলাম। এখন একটুখানি বসেছি, এই এখনো বিছানা তুলিনি, বিছানাটা একটু তুলবো, তুলে নিয়ে তারপরে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো, তারপরে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ ভালোই গরম লাগছে আজকে। তো দেখা যাক যে কি কি হয়, তো তোমাদের সাথেও শেয়ার করছি যখন করব। রান্নাঘরে যাওয়া যাক, দেখি কি অবস্থায় রয়েছে সব কিছু। তো চলো রান্নাঘরে যাই। তো এই রান্নাঘরে চলে এসেছি, তো অলরেডি সব কিছু রেডি করে গেছি। তো ব্যাক ক্যামেরাকে অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি রেডি করেছি আর কিভাবে কি করব, সেটাও তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই অবশ্যই শেয়ার করব, না তো কি হয় তোমাদের সাথে শেয়ার না করে। তো চলো ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রেডি করে রেখেছি। হলো রেসিপির ইনগ্রেডিয়েন্টস, তো ওয়ান পট মিল বানাবো যখন একসাথেই সব কিছু বানিয়ে রাখবো। তো এটা হলো বাসমতি রাইস, যেটা ভেজানো রয়েছে, প্রায় 20-30 মিনিট ভিজিয়ে রাখতে হবে এটা, দিয়ে জলটা সোক করিয়ে জলটা ফেলে দিতে হবে। আর চিকেন ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে হলো পেঁয়াজ কুচি রেখেছি দুটো, এখানে রেখেছি আদা রসুন বাটা, বাটা আমি একটু থেতে নিয়েছি বাটি নিয়ে, আর ফাঁকিবাজি কাজ হলো এটা। আর এটা হলো আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, নুন লাগছে আর শুকনো লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি, কারণ আমি শুকনো লঙ্কা ঝালটা খেতে আমাদের বাড়িতে পছন্দ করে না, তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই জাস্ট কালারের জন্য। একটু হলুদ, আর একটু হলো গরম মশলা, আর একটু গোটা গরম মশলা, যার মধ্যে আমি নিয়েছি দারচিনি আর এলাচ লবঙ্গ, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা খেতেই বেশি ভালোবাসি। তো এই দিয়েই আমি এখন বসাবো, তো যখন রান্নাটা করব তখন তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি করছি। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে, মশলা দিয়ে আগে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। ফার্স্টে দেব নুন, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, প্রায় 2 টিস্পুন। তারপরে দেব একটু হলুদের গুঁড়ো, আমি প্রত্যেক রান্নাতেই অল্প করে হলুদের গুঁড়ো হলেও ইউজ করি, কারণ হলুদটা হলো অ্যান্টিসেপটিক জিনিস, তো সেটা খাবারেও ঠিকঠাকভাবে ইউজ করা উচিত আমাদের একটু হলেও। একটু দিয়ে দেব গরম মশলা, আর একটু হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কালারটার জন্য। রোববার হলেই যে কি রান্না, সবাই ভালো ভালো রান্না খেতে চায় কিন্তু করাটাই মুশকিল। তো এটা আমি এখন একটু ম্যারিনেট করে রেখে দেব, তারপরে আমি ওদিকে মশলা বসিয়ে দেব। তোমরা ইউজ করলে চাইলে একটুখানি চিকেন মশলাও ইউজ করতে পারো, সেটাতে ভালো আরও টেস্ট এনহ্যান্স করে। তো পরেরটুকু কড়াই বসাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এবারে একটু ঘি দিয়ে দেব,
কারণ পোলাও জিনিসটা ঘিতেই বেশি ভালো হয়। আর একদম অল্প আছে দিয়ে দেব, কারণ ঘি তাহলে পুড়ে যাবে। আছে তো আমি এর মধ্যে এক এক করে গরম মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে এখন গরম মশলাগুলো দিয়ে দিলে এখন আস্তে আস্তে সেন্টটা বেরোবে, আর একদম অল্প আছে এটা করবে, না তো ঘিটা পুড়ে গেলে ওই গন্ধটা আর ছাড়বে না। তো এটা গরম হয়ে গেছে, তো আমি এখন পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, তো একদম পেঁয়াজগুলোকে একটু সোনালি ব্রাউন করে ভেজে নেবে। আর এখন নুনটা দিচ্ছি না, আগে একটু ভাজা ভাজা হোক তারপরে। আঁচটা আমি একটুখানি বাড়িয়ে দিয়েছি, না তো হতে টাইম লাগবে। এ দেখো কি সুন্দর একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে, তো আরেকটু ব্রাউন হতে দেব, আর একটুখানি বাড়িয়ে দিই। যেমন বেরেস্তা ভাজে ওরকম ভাজবে না, একটু জাস্ট নরম হয়ে যাবে সেরকম পেঁয়াজটা একটু সোনালি ব্রাউন কালার হোক করে ভেজে নেবে। মোটামুটি সোনালি ব্রাউন হয়ে এসেছে, এবার আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, এটা একটু ভাজা ভাজা হতে দেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা একটু মরে যায়, আর আদার কাঁচা ভাবটাও একটু মরে যায়। তো এটা একটু ভাজা ভাজা হবে, আমি একটু আঁচটা আবার কমিয়ে দেব। ভাজা হতে থাকুক, মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি এবার চিকেনগুলো দিয়ে দেব। এবার চিকেনের মধ্যেও মশলা দেওয়াই আছে অলরেডি, আর আমাকে আলাদা করে কিছু মশলা অ্যাড করতে হবে না, আর নুনও দেওয়া আছে। এবার এটা পুরোদমে কষবে, আমি এখনই আলুগুলো দিচ্ছি না, আলুগুলো আমি একটু ছোট পিস রেখেছি, তাহলে চিকেনটা একটুখানি হয়ে যাওয়ার পর আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তো চিকেনটা হতে থাকুক, আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে চিকেনের নিজস্ব জলটা ছেড়ে এটা রান্না হয়ে যায়। একটু আমি এটা একটু চাপা দিয়ে রেখে দেব, ততক্ষণ চিকেনের জলটা বেরোবে, ওটা দিয়েই রান্নাটা হয়ে যাবে আস্তে আস্তে। তো এখন একটু চাপা দেওয়া থাক, তারপর হলে তোমাদের সাথে দেখাচ্ছি। এই আওয়াজ হচ্ছে, তো দেখা যাক যে কি অবস্থা। একটু তুলে এই দেখো চিকেন কতটা জল ছেড়ে দিয়েছে, চিকেনের নিজস্ব জল ছাড়ার ইয়ে থাকে, এটা চিকেনটা ভালো চিকেন বলে এতটা জল ছেড়েছে। তো আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, তাহলে আলুগুলো সিদ্ধ হতে থাকবে। আর আমি অলরেডি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, তো চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব। তো এখন করতে থাকবে তাহলে একসাথে মশলার সাথে, তাহলে ঝালটাও হয়ে যাবে, কারণ আমি আর এক্সট্রা করে কোনো লঙ্কার দিইনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে অতটাও ঝাল হয় না, আর কাঁচা লঙ্কাটা থেকেই ঝাল হবে।
তো এখন চিকেনটা বরং কষতে থাকুক, আমি আবার একবার ঢাকা দিয়ে রেখে দিই। একটু আঁচটা একটু মিডিয়াম করে দিই, মিডিয়াম আঁচে হতে থাকুক না তো লেগে যাবে। দেখা হচ্ছে। দেখো মাংসটা পুরো কষিয়ে রেডি, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু জলে যাবে যখন তখন এমনি সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি, আমার কাছে বড় প্রেশার কুকার আছে বাট এখন কোথায় আছে খুঁজতে হবে এই বাড়িতে, তো আমি রান্নাটা বাকিটা হাঁড়িতেই করব। তোমরা করলে বড় প্রেশার কুকারে করতে পারো কিংবা বড় পটেও করতে পারো, তা আমার কাছে এখন ওরকম কিছু আমি পাচ্ছি না হাতের সামনে, তো আমাকে এখন হাঁড়িতেই ট্রান্সফার করতে হবে। তো হাঁড়িতে নিয়ে নিই, তারপর তোমাদের দেখ। আমি হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি পুরো জিনিসটা, তো এর ওপরে আমি এবার চালগুলোকে দিয়ে দেব। আমি মোটামুটি 500 চাল নিয়েছি, 500 চাল নিলে তোমরা 1 লিটার জল দেবে। ফার্স্টে চালগুলোকে সব দিয়ে দিই, কারণ চালগুলো অলরেডি সোক হয়ে রয়েছে, আর এটা 1 পট মিল যেহেতু একসাথেই রান্নাটা হবে, তো পুরো পুরো চালটা আমি দিয়ে দিয়েছি। তো এটা একটুখানি নাড়াচাড়া করে নেব, বেশি নাড়াচাড়া করব না, কারণ তাহলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই চালটা হলো আমি অলরেডি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো জল তো অবভিয়াসলি অ্যাবজর্ব করে নিয়েছে, তো সেজন্য। আর আমি বলেই দিলাম যে 1 লিটার জল লাগবে, তো এটা আমার একটা স্টকের জলটা ছিল, ওই স্টকের জলটা দিয়ে দিলাম, আর আরও জল লাগবে। আর এটা যেহেতু 1 পট মিল তাই একসাথেই রান্নাটা হবে, তো প্রেশার কুকারে করলে বেশিক্ষণ না, জাস্ট 1-2 সিটি মেরে তারপরে একটু দমে বসিয়ে রাখবে, আর এটা আমি পুরোটাই দমে দেব। আর অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ এটা পোলাও তো গন্ধটা না তো আসবে না। আর একটুখানি নুন দিয়ে দেবো, কারণ মাংসে নুন আছে আমি জানি, কিন্তু তাও ভাতটা যেহেতু হচ্ছে তো নুন ছাড়া ভালো লাগবে না খেতে। অল্পই একটু দিলাম, তারপরে দেখা যাবে। আর একটুখানি আরও জল লাগবে, তো দিয়ে আমি, তো এই আমার জল দেওয়া হয়ে গেছে, নুন ঘি আমি সব দিয়ে দিয়েছি এর মধ্যে, আর অল্প একটুখানি চিনি আমি জাস্ট অ্যাড করে দেবো, কারণ যতই মাংসের পোলাও হোক একটু চিনি তো দিতেই হয়, তো বেশি না, এইটুকুনি জাস্ট আমি ছড়িয়ে দিচ্ছি। ওই তোমরা 1 টেবিল স্পুন কি 1 টিস্পুন মতো দিতে পারো, তার থেকে একটুখানি বেশি ব্যাস আর দেবো না, বেশি মিষ্টি হয়ে যাবে পোলাও, একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে, পুরোটাই নোনতা ভালো লাগবে না। তো আমি এখন এটা চাপা দিয়ে রেখে দেবো, এখানেই সিদ্ধ হবে, জলটা টেনে নে, এখন দমে বসিয়ে রেখে দেবো। তো এটা অন্তত 15-20 মিনিট লাগবে, একটু বাড়িয়ে দেবো, একটু 15-20 মিনিট রাখতে হবে, রাখলে তারপরে দেখবো যে কেমন হচ্ছে, তারপরে যদি লাগে আর একটু টাইম রেখে দেবো। আর তোমরা যদি প্রেশার কুকারে করো তাহলে 1-2 সিটি দিয়েই করে নিও। তো থাক এখন বসানো, পরে এসে দেখা যাচ্ছে। মোটামুটি অনেকক্ষণই হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম, তো দেখি কেমন হয়েছে। ও জল শুকিয়ে গেছে, এই দেখো সুন্দর গোটা গোটা ভাত হয়েছে। এবার এটা যতক্ষণ ভাপে থাকে ততক্ষণ ভাপে থাকবে, আর ততক্ষণে বাকিটা নরম হয়ে যাবে, মোটামুটি হয়েই গেছে। টাইম হয়ে গেছে, তো এই দেখো আমার চিকেন পোলাও তো অলরেডি ঝরঝরে হয়ে গেছে, গরম গরম ধোয়া বেরোচ্ছে, বেশ ঝরঝরে হয়েছে ভাতটা দেখো।
তোমরাও ট্রাই করতে পারো ঘরে, বেশ ভালো হয়েছে জিনিসটা। এই দেখো জিনিসটা বেশ দেখতে সুন্দর লাগছে, তো ট্রাই করে বলো কেমন হয়েছে। বেশ ভালোই হয়েছিল খেতে, আগেও আমি করেছি এটা, বাট আজকে অনেকদিন বাদে করলাম বলে একটু কনফিডেন্সটা লো ছিল, তাও ভালো মতো উতরে গেছি। বাবা মা বেশ ভালো করেই খেয়েছে, রাতে দাদা এসে খেয়ে কী বলে সেটা দেখা যাক। আর এখন স্নান টান তো করেই এসেছি, এই চুলটা একটু ভেজে আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম, তো এখন একটু শুয়ে পড়বো, আর ভাল লাগছে না, একটু ঘুম দিতে হবে। তো ঘুমাবো ঠিক না, একটু গড়িয়ে নেবো জাস্ট। তো আজকে সোম ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে বাস ধরবে, ধরে কালকে সকালবেলাও পৌঁছে যাবে। তো ও আপাতত ওই বাড়িতেই আসবে, তো তারপরে হয়তো কালকে রাত্রেবেলা এখানে আসবে। তো আজকে এখনকার জন্য থাক, আমি একটু ঘুমিয়ে নিই, তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে, ঠিক আছে। কালু, এই হলো আমার কালু, তো পুচু হাত দে, হ্যাঁ হাত দিয়েছে, হ্যাঁ হাত দিয়েছে, তো পুচু 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 দাও, হাত দাও, হাত দে, এ হাত দে, দে No strings tying you to me. Good afternoon. তো ঘুম হয়নি সেরকম, তো মোটামুটি একটু শুয়েছিলাম, মটকা মেরে পড়েছিলাম। তো এই বিকালবেলা ওই কালু আসে, কালু হলো কালুর মায়ের মা আমাদের বাড়ি থেকেই থাকতো, তো তার কালুর মা আমাদের বাড়িতেই আরও পাঁচটা, টোটাল পাঁচটা বাচ্চা হয়েছিল, তার মধ্যে আপাতত এখন কালুই আছে। তো ও ছোটবেলা থেকে আমাদের বাড়িটা চেনে বলে ও যেখানেই থাকুক ও এসে আমাদের বাড়িতে চলে আসে, আর ওকে আমাদের বাড়িতে রাখার অনেক চেষ্টা করা হয়েছিল বাট একদমই ও থাকতে চায়নি। ছোটবেলায় অনেকবার চেষ্টা করেছিলাম ঘরের মধ্যে রাখার, বাট এত কুই 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 করে কাঁদতো, তাই জন্য ওকে বাইরেই রাখা হয়েছিল। তো ও সবসময়ই আসে, দুপুর রাত্রেই সবসময় খাওয়া দাওয়া করে, মা ওকে খেতে দেয়, ভয়ও পায় বাট ভালোবাসে। তো ও আসলেই এরকম হাতে হাত দিয়ে আর হ্যান্ডশেক করে। তো এখন ওনার একটু মুডটা একটু অফ, ওদিকে একটু বেশি মুড আছে, ওদিকে সব কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে তার জন্য, তো এখন তাকালো না বেশি আমার দিকে। তো রাত্রেবেলা আবার আসবে, দাদা যখন ঢোকে বাইকের আওয়াজ পেলেই ও দৌড়ে আসে যেখানেই থাকে না কেন। তো ভালোই লাগে, আর আমি ভীষণ কুকুর ভালোবাসি, তো যেখানেই দেখি সেখানেই চটকে দিই। তো এখন কিছু করার নেই, এখন একটু বসবো, ওই কালকে পুডিংটা বানিয়েছিলাম, তো পুডিংয়ের রেসিপিটা ভিডিও, রেসিপির ভিডিওটা অলরেডি আপলোড করা হয়ে গেছে আমার চ্যানেলে, প্লিজ গিয়ে দেখে নিও একবার যদি না দেখে থাকো, আর জানিও অবশ্যই কমেন্টে যে কেমন লাগলো। তো ওই পুডিংটাই নিয়ে বসবো খেতে, তো একটু খেয়েটে নিয়ে, আর বেশি কিছু করার নেই, আজকে বিকালে আর বেরোবো না, সৌম ওখান থেকে বেরিয়ে গেছে অলরেডি, বাসে উঠে গেছে তো জানালো। তো পুডিংটা খাই, তারপর দেখা যাক কি কি করা যায়। তো যাই গিয়ে পুডিংটা খেয়ে আসি। তো এখন সন্ধ্যাবেলা, মোটামুটি 8:30 বাজে, তো এই কিছু করার ছিল না, বসে বসে মা আর আমি বসে বসে গল্পই করছিলাম, কোথাও বেরোইনি, কিচ্ছু করিনি, তো পুরো ঘরে শুয়ে বসে কাটাচ্ছি দিন। আর এখন দাদা এলো, তো দাদা একটা জিনিস নিয়ে এসছে আমার পছন্দের, তোমাদের সাথে দেখাই কি নিয়ে এসছে। এই দেখো কি বলতো, চুড়মুড়, এটা আমার খুব ফেভারিট। অ্যাকচুয়ালি আমি ফোন করে দাদাকে বলেছিলাম এটা আসার সময় নিয়ে আসতে, তো ও ঠিক নিয়ে এসেছে, তো এখন জমিয়ে খাওয়া যাক। এই দেখো আমি এক বাটি চুড়মুড় নিয়ে বসে গেছি, তো এখন
খাবো আর গল্প করবো আর টিভি দেখবো। তো খেয়ে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন অনেক রাত হয়ে গেছে, গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিল, খেয়াল ছিল না। তো আর কিছু তোলাও হয়নি আমার ওই এসের পরে, চুরমুর টুরমুর খেয়ে সেই যে গল্প করতে বসেছি। এরপরে বাবাও বাড়ি এসে গেছে, তারপরে সবাই একসাথে গল্প করতে করতে কখন যে টাইম হয়ে গেছে বুঝতেই পারিনি। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটলো, ঘরে বাবা মার সাথে গল্প টল্প করে, কারণ অনেকদিন থেকেই আমাদের গল্প হচ্ছিল না, আমরা চারজন বসে অনেকদিন আড্ডা মারিনি। তো সেসব আজকে অনেকদিন বাদে হলো, খুব ভালো লাগছে। তো কালকে সকালবেলার মধ্যে সোম নেমে যাবে, ফোন করলো যে ও বাসেও উঠে গেছে, আর ফোন টোন আমি এখন আর করবো না, ঘুমাচ্ছে। তো আজকের জন্য এইটুকুই। তো ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করে দিও, তাহলে আমার চ্যানেলটা সবাই জানবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো টাটা। Jet planes in the night sky with you, getting high in the sunrise with you.